হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা বাটার নান। এই যে আমি কীভাবে বানাইলাম, কেমনি বানাইলাম, সম্পূর্ণটাই তো দেখাইলাম, কিন্তু আপনারা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আমার পাশেই থাকবেন। আর আমি এভাবে বাটার, সম্পূর্ণটা বাটার কিন্তু এভাবে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। উঠাইয়া কিন্তু এই বাটারগুলো আপনি ব্রাশ করেও দিতে পারেন। আর তার সাথে যে আপনারা একটা সুন্দর ফ্লেভারের একটা সুন্দর জিনিস কি, এটা এটা বিস্কিটের গুঁড়া। এটা না বিস্কিট হইতে পারে, হয়তো বা এনার্জি বিস্কিট, আপনাদের পছন্দ মতো একটা সুন্দর বিস্কিট দিয়ে রাখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, ভুলে যাবেন না আপুরে, আর এটা শেয়ার করে দেবেন নতুন যে আপুরা আছে তারা যেন এই রেসিপিটা পায়। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। দেখে নেন পুরো রেসিপিটা। হ্যালো বিয়াস, আজকে একটা নান রুটি রেসিপি, বাটার নান বানাবো। এখানে 2 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা আছে। এর সাথে আমি যেগুলো লাগবে দিয়ে দিতেছি। ইস্টটা আছে 2 চামচ পরিমাণ, এর বেশি দেওয়া যাবে না। প্রত্যেকটা কাপে অনুযায়ী ইস্টটা দিতে হবে। এই তার সাথে আমি 3 চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে আসি। আমি গরম, উষ্ণ গরম দুধ দিয়ে দিতে আসি 1/2 কাপ পরিমাণ। এর সাথে একটা ডিম ফেটানো, পরিমাণ মতন লবণ। এখন একসাথে মিশিয়ে নিই। 2 চামচের মতন রান্নার রেগুলার তেল দিয়ে দিতে আসি, আপনারা বাটারও দিতে পারেন। আপনারা হ্যান্ডেলের সাহায্যে এরকম চেপে চেপে মিশাই নিতে পারেন। আমি আমি তো হাত দিয়ে মাখবো একটু পরে, আপনারা এখনই হাত দিয়ে মিশাই নিতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিতে আসি। এটা একটা স্টিকি ডো হবে, যত সুন্দর করে মাখবেন ততই সুন্দর হবে। আস্তে আস্তে চাপাই চাপাই এরকম চেপে চেপে ভালো করে মাখতে হবে। এখন আরও 2 চামচ তেল দিয়ে আমি মাখাই নেব। এখানে আমি বোর্ডের উপরে নিয়ে নিলাম। এখন হাত দিয়ে আমি ভালো করে এটা সুন্দর করে একটা মসৃণ ড্র করে নেব। এই যে আমার হয়ে গেল সম্পূর্ণরূপে ডোডা বানানো। এখন আমি এখানে সেই বলটার ভিতরে একটু তেল দিয়ে তারপরে আমি 2 ঘন্টার জন্য, এখন শীতকালের দিন বন্ধুরা, অনেক সময় লাগবে, এই জন্য চুলার পাশেই রাখবে, ঢেকে রাখবে, তোয়ালে দিয়ে যার যা থা যা থাকবে তাই দিয়ে ঢেকে রাখবে। আমি একটা প্লেট দিয়ে ঢেকে নিলাম, এটা 2 ঘন্টার জন্য রাখবো। হ্যালো ভিউয়ার্স, ফুলে ভিতরে ঢুকে গেছে এই অবস্থা, দেখেন কীভাবে ফুলে উঠছে, না দেখলে বিশ্বাস করবেন না। চুলার পাশেই রাখতে হবে এভাবে। এটা মাছতে হবে না, এরকমেরই একটু আটা ছিটিয়ে এখন আমি লেচি কেটে নেব। এভাবে লেচিগুলো কেটে নিতে আসি। আমার 7টা হয়ে হইল। আমি এখন এভাবে লেচিগুলারে সুন্দর করে বল করে নেব, এভাবে ডান শেপ দিয়ে, এভাবে এভাবে করে, এভাবে সুন্দর করে একটা বল শেপ দিয়ে নেব। এভাবে করবে সম্পূর্ণ বলগুলো করে আমি এক জায়গায় নিতে আসি। আমার সবগুলো বল বানানো হলো, এখন আমি সবগুলো উঠাই রাখব, একটা লেচি রাখবো। এখন আমি বেলে নেব। আজকে আমি লম্বা শেপ দেব বাটার নানগুলো, কীভাবে বানাইতেছি দেখতে থাকো। এটা আমার হয়ে গেল, এই যে পাতলাও না মোটাও না, বেশি মোটা হইলেও কিন্তু ফুলবে না ভিউয়ার্স, এভাবে বানাবে। আপনাদের সুবিধার্থে আমি আর একটা নান বানানো দেখাই, তারপরে আমি বাঁচতে যাই। আমার
এই নান বানানো যদি আপনারা দেখেন বেশি বেশি শেয়ার করে দেন তাহলেই আমার সার্থকতা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন তাহলে প্রত্যেক দিনের রেসিপি কিন্তু প্রত্যেক দিনই পেয়ে যাবেন। আপুরা ভাইয়েরা আপনার বোনের কথাটা মনে রেখে আপনারা এই কাজটা একটু করেন, দেখে দেখে টেনে টেনে দেখবেন না, সুন্দর করে সবটাই দেখবেন। দেখেন এই যে দেখেন আমার নান বাজারের নানের চেয়ে কোনো অংশে কম না, এভাবে ঢাকনা দিয়ে আমি যেভাবে খুব কম আছে এভাবে ভাজবে। আমি এভাবে ডিজাইন করে দিছি, আপনাদের মনে চাইলে আপনারাও ডিজাইন করে দেবেন নিজের মতন করে। আমি আমার মতন করে দিছি। এই যে আর একটা নান দিলাম, এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব, লো আছে, আস্তে আস্তে ফুলতে থাকবে। গরম থাকা অবস্থায় বিয়ার্স যেহেতু বাটার নান, এই যে বাটার এভাবে দিয়ে দেবেন, এভাবে প্রত্যেকটা রুটির সাথে একটু বাটার দিয়ে। তারপরে আমি আর একটা জিনিস ব্যবহার করব, বিস্কুটের গুঁড়া। আমরা দেখেন রেস্টুরেন্টে গেলে যে একটা কী সুন্দর একটা ফ্লেভারের একটা উপরে দানা দানা লাগে, সেটা কিন্তু এটাই এভাবেই আমি ঘরোয়াভাবে বানাইতেছি। দেখতে থাকেন আর একটা নান, দেখেন না দেখলে বুঝবেন না যে ঘরে বসে যে এত সুন্দর করে নান বানান যায়, এটা না দেখলে বুঝবেন না। দেখেন কীভাবে হয়, দেখছেন এরেকা বাটার নান। রেস্টুরেন্টে যাবেন কেন, সবাই বাসায় বসে এবার আমার মতন করে আমি যেভাবে শিখে দিছি টিপ সহকারে সেভাবে বানাবেন। আবারও একটু ঢেকে দিতে আসি, দেখেন কত ফোলা ফুলছে। দেখেন না দেখলে তো বিশ্বাস করবেন না কত ফোলা ফুলে। এভাবে উল্টোয় পাল্টাইয়ে ভালো করে শক্ত করে মচমচা করে ভাজবেন, আর যদি নরম কেউ খাইতে পছন্দ করেন সে নরম করে ভাজবেন। আমি আর একটা উঠাইয়া এটার সামনে আবার রাখতেছি, দেখতে থাকেন। আবারও আমি এই বাটার ব্রাশ করে দিতেছি, ব্রাশ না আমি সরাসরি বাটার কিন্তু লাগাই দিতেছি, আপনারা দেখতেই পাইতেছেন। এভাবে ভালো করে বাটার লাগাই দেবেন, আর গলায়ও নিতে পারেন, আমি গলাইলাম না, আমি এভাবেই দেব। এখন বিস্কুটের গুঁড়া, আপনারা আমি কি বিস্কুট দিছি সেটাই তো কোতাল, এখানে এটা না বিস্কুট, আপনারা যদি পান ব্যানার্জি বিস্কুট সেটাই ব্যবহার করবেন। আমি আর একটা ডিজাইন করা আপনাদেরকে দেখাইতেছি, নিজেদের যা থাকবে তাই দিয়েই কয়েকটা চামচ দিয়েও হলেও এরকম সুন্দর করে ডিজাইন করে দেবেন। তাহলে হোটেলের স্টাইলে, হোটেলে কিন্তু এভাবে দেয় এইভাবে দিয়ে তারপর ভেজে নেবেন। আপনাদের সুবিধার্থে যেন আর একটা ভাজা দেখাই, এখন দিয়ে দিলাম খোলা, ঢেকে দিলাম। মিডিয়াম জালে রাখবেন, জোরে দেবেন না তাহলে কিন্তু ফুলবে না। দেখেন ভিউয়ার্স গ্লাসের ভিতর দিয়ে দেখেন যে কীভাবে ফুলতে আছে, এভাবে ফুলাবেন।